গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আজকের পরিবেশটা একটু অন্যরকম। এই যে আমাদের নতুন মেড, আমি আজকে এসেছি আমার মেজদির বাড়ি। এটা আমার মেজ দিদি, তোমরা চেনোই অনেকে। দেখ কালকে আসার একটা ব্লগ বানিয়েছি, সেটা আনফর্চুনেটলি এডিট করা হয়নি বলে দিতে পারলাম না। এডিট করে খুব তাড়াতাড়ি ব্লগটা পোস্ট করব। আর এই কদিন খুব ভালো ভালো ব্লগ আসবে, ভিডিও আসবে, তোমরা সবাই চ্যানেলটাকে চোখ রাখবে। আর চলো সুস্মিতার সঙ্গে দেখা করিয়ে দিই। আর প্রতিবারের মতন এইবারও বলবো যে এই দেখো এই সুন্দর আঁকাটা আমি এঁকেছি। এটা হচ্ছে দিদিদের মালের ঘর। মালের ঘর মিন্স দেখে কারখানা ঘর, কারখানা ঘর। এখানে হচ্ছে ওদের ওই ঠাকুরের যেসব জামা কাপড় হয় সেগুলো এখানে তৈরি হয়। এই যে মেশিন, আর এটা হচ্ছে কিচেন, তুই চিকেন না তুই গোটা খাসি। এটা হচ্ছে বেডরুম, আর এটা হচ্ছে বারান্দা অ্যান্ড সিঁড়ি। আর এটা এগেন আমাদের নতুন মেট, কতবার দেখাবি রে আমার বাড়িতে, সবাই তোর ফ্রেন্ডরা চিনে গেছে না, এখন নতুন সাবস্ক্রাইবাররা চেনে না। তো সবাইকে বলবো আজকে দুপুরবেলাও একটা নতুন ব্লগ আসছে। দেখি কি করতে যাব আমরা, ইতু বিসর্জনের জন্য। আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাব। তোমরা সবাই ভিডিওটা দেখবে, আশা করি ভালো। কি হয় ওখানে, নিয়ে গিয়ে জলের মধ্যে দিয়ে দিস? তো চলো, যারা যারা দেখোনি তারা চ্যানেলটা ওয়াচ করবে। আমিও অ্যাকচুয়াল কোনোদিন দেখিনি, তো তাই জন্যই আরো আশা এইসব দেখবো বলে। একটা ভিডিও বানালাম, অনেকদিন ভিডিও দিতে পারিনি, সেই কারণে এখানে আমি কি কি করছি সারাদিন ধরে সেটা আমি পোস্ট করতে থাকবো। যারা এতদিন ভুলে গেছিল আমার চ্যানেলটাকে, তারা আবার চ্যানেলটাকে নতুন করে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকবো।